পুঁজিবাজারে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত চার দিনব্যাপী রোড শোর তৃতীয় দিন বৃহস্পতিবার আলোচনার বিষয় ছিল স্কোপ অব প্রাইভেট ইকুইটি অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। এক পর্যায়ে সেখানে হাজির হন বিশ্ব ক্রিকেটের অন্যতম নক্ষত্র সাকিব আল হাসান। তিনি দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। I think I can say the way Bangladesh progress in last 10, 12, 15 years, if it continues like that, I think we got a huge potential. So I would like to encourage everyone to invest in Bangladesh and to by investing in Bangladesh I think it will obviously benefit you and at the same time our country as well. পৃথিবীর সব দেশে কিন্তু বিনিয়োগ করলে যেই রিটার্ন পাওয়া যায় বাংলাদেশে এই মুহূর্তে তার থেকে বেশি পাওয়া যায়, এবং আমরা তাই মনে করি বিদেশে অবস্থান করছেন যেসব বাংলাদেশি ভাই বোনেরা, ওনারা একদিকে কষ্ট করছেন, কষ্ট করে সঞ্চয় করছেন, কিন্তু সঞ্চয়ের ঠিক রিটার্ন পাচ্ছেন না। আরেকদিকে আমাদের দেশে এখন বিনিয়োগের ব্যাপক সুযোগ, তো এই দুটার যোগসূত্র যদি আমরা করে দিতে পারি তাহলে ওনারাও একদিক থেকে লাভবান হবেন, দেশও লাভবান হবে। অনুষ্ঠানে নতুনদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য কিভাবে উৎসাহী করা যায় তা নিয়ে আলোচনা হয়। উঠে আসে সহজভাবে প্রবাসীদের বিনিয়োগে সম্পৃক্ত করার বিষয়টিও। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত যত ব্যবসায়ীকে অনুরোধ করব, আসুন আমরা সবাই একসাথে মিলে এই শেয়ার মার্কেটে এবং বাংলাদেশে বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্টের সুযোগ আছে, সেই সুযোগটা আমরা নেই। বিভিন্ন দেশে যে রোড শো হবে আই থিঙ্ক দ্যাট উইল বি এক্সট্রিমলি গুড, এবং আমার মনে হয় এই ধরনের আরও প্রোগ্রাম দুবাইতে হবে, অ্যান্ড দ্যাট উইল রিয়েলি টেক মানে বাংলাদেশে ইনভেস্টমেন্ট, একটা হলো বিদেশিদের ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে আর দুইটা হলো বাংলাদেশিদের নিজেদের পয়সা স্টক মার্কেটে যাবো, সেটা চ্যানেল হবে আর কি। রোড শো আয়োজকরা বলেন বাংলাদেশ এখন অর্থনীতির বিভিন্ন সূচকে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে, তাই তারা বিশ্বব্যাপী পজিটিভ বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে চান। সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।